আজ ভারতীয় জনতা পার্টির জেলা কার্যালয়ে কৃষক বিলের পক্ষে এবং কৃষকদের স্বার্থে বিজেপি নামক একটি কর্মসূচি পালন করা হয়। উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সহসভাপতি প্রতাপ ব্যানার্জি, পূর্ব বর্ধমান জেলা সভাপতি সন্দীপ নন্দী সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ এবং কর্মীবৃন্দরা। কর্মসূচিতে রাজ্য সহসভাপতি প্রতাপ ব্যানার্জি বলেন যে কিছুদিন আগেই রাজ্য এবং লোকসভায় প্রায় 4 ঘন্টা আলোচনার পর কৃষকদের স্বার্থে এই বিল পাশ করা হয়েছে। এই বিল পাশ হওয়ার ফলে সারা দেশের কৃষকরা আত্মনির্ভরশীল হয়ে উঠবে, কারণ যেহেতু আমাদের দেশের কৃষকরাই মূল সম্পদ, তাই এবার থেকে কৃষকরা নিজেদের ইচ্ছে মতো সরাসরি মাঠ থেকে হোক বা অনলাইনের মাধ্যমেই হোক যাতে খুশি তার ফসল বিক্রি করতে পারবেন। আর কৃষকদের কোনো দালাল বা চক্রের বা পাইকারি দরের জন্য অপেক্ষা করতে হবে না। সঙ্গে তিনি এটাও জানান যে এই বিল পাশ হবার পর তৃণমূলের ডেরেক যেভাবে ব্যবহার করেছেন সেটা অগণতান্ত্রিক, তাই বিজেপির পক্ষ থেকে তারা এই তীব্র নিন্দা করছেন। কিছুদিন আগে পার্লামেন্টে আর কৃষকদের জন্য একটা বিলের একটা অ্যামেন্ডমেন্ট হয়েছে, আর সেই অ্যামেন্ডমেন্ট ঘিরে যখন লোকসভা এবং রাজ্যসভায় প্রায় 4 ঘন্টা আলোচনার পর সেই বিলটা লোকসভা এবং রাজ্যসভায় পাশ হয়েছে, শ্রদ্ধেয় রাষ্ট্রপতির সিগনেচারের পর সেটা আইন হিসেবে গণ্য হবে, আর ঠিক সেই দিনে তো আমরা দেখলাম যে ওই লোকসভা আর তৃণমূল কংগ্রেসের একজন ব্যক্তি ডেরেক সাহেব, তিনি যে অগণতান্ত্রিকভাবে যেভাবে আচার আচরণ করলেন ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে, আমরা তাকে নিন্দা করছি। কারণ যখন 4 ঘন্টা বিলের ওপর আলোচনা হওয়ার পর তারপরে উনি যে তার যে ভূমিকা দেখা দিয়েছিল, সে ভূমিকাতে বলা যেতে পারে যে সাধারণ মানুষ, সাধারণ জনগণ তাকে ধিক্কার জানায়। কৃষকের ব্যবস্থাতে তারা একটা নূতন স্বাধীনতার আস্বাদ পাবেন এই বিলের মাধ্যমে, এই আইনের মাধ্যমে। কারণ আমরা জানি যে 3টি অ্যামেন্ডমেন্ট বিল আর তোলা হয়েছে, একটা আমরা জানি যে ফার্মার প্রডিউস ট্রেড অ্যান্ড কমার্স প্রমোশন অ্যান্ড ফ্যাসিলেশন বিল 2020, এবং আরেকটা বিল ছিল যে দি ফার্মার্স এমপাওয়ারমেন্ট অ্যান্ড প্রোটেকশন, আর আরেকটা ছিল যে এসেন্সিয়াল কমোডিটিস অ্যাক্ট। এই 3টি বিলকে অ্যামেন্ডমেন্ট করা হয়েছে। এতদিন পর্যন্ত আমরা জানি যে কৃষক যারা আছেন তারা ইচ্ছে করলে তাদের নিজেদের যে চাষের যে দ্রব্য তারা নিজেরা বিক্রি করতে পারতেন না, এবং তার জন্য পাইকারের কাছে যেতে হতো, বলা যেতে পারে মান্ডির কাছে যেতে হতো, আর সেই ব্যবস্থাকে কেন্দ্রীয় সরকার বিলোপ করেছে। একজন কৃষক ইচ্ছা করলে পরে তার জমি থেকে ফসল কারোকে বিক্রি করতে পারবেন, অনলাইনে কারোকে বিক্রি করতে পারবেন, বা অন্য তার খুশি মতো অন্য প্রদেশের কারোকে তিনি বিক্রি করতে পারবেন, যার এখনও পর্যন্ত ছিল না। অর্থাৎ দালাল চক্র, ফোরে চক্রকে বন্ধ করে কৃষকের একটা স্বাধীনতা দেওয়া হয়েছে, যে কৃষকরা তাদের নিজেদের মতো করে তারা জিনিসপত্র, তার সামগ্রী বিক্রয় করতে পারবেন। এই আইন আর কৃষকদের পক্ষে আইন, কৃষকরা এতদিন ধরে যে দালাল চক্রে তারা বরবাদ হয়ে যাচ্ছিল, আর সেটা এখন থেকে তারা 3 দিনের মধ্যে তারা তাদের যে বিক্রি হচ্ছে সেই বিক্রয় মূল্য তিনি পাবেন। এই আইনেতে বর্ধমানের কৃষক তার উৎপাদিত চাল, সারপ্লাস যে চাল এখানে বিক্রি করার পর অন্য প্রদেশে বিক্রি করার জন্য অনলাইনে তিনি বিজ্ঞাপন দিতে পারেন যে এই চাল আপনারা কিনতে পারেন। পূর্ব বর্ধমান থেকে সুদীপ্ত রায়ের রিপোর্ট, বেঙ্গল টিভি।